বাংলাদেশ পুলিশ বিশ্বের যে কোনো দেশের সঙ্গে তাল মিলিয়ে কাজ করার দক্ষতা অর্জন করেছে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জাতিসংঘ পুলিশ দিবস 2022-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। রাজধানীর একটি হোটেলে জাতিসংঘের ডিপার্টমেন্ট অব পিস অপারেশনসের পুলিশ ডিভিশন এবং বাংলাদেশ পুলিশের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশ পুলিশের ভূমিকা বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে বলে জানান পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এই ধারা অক্ষুণ্ণ রাখতে জাতিসংঘ মিশনে এবং মাঠ পর্যায়ে বাংলাদেশ পুলিশ নেতৃত্ব বাড়ানো প্রয়োজন বলেও মনে করেন তিনি। জাতিসংঘের পুলিশ ডিভিশনের ভারপ্রাপ্ত পুলিশ অ্যাডভাইজার কমিশনার জুন টান, জাতিসংঘ সদর দপ্তরের ইন্টিগ্রেটেড ট্রেনিং সার্ভিসের প্রধান মার্ক পিটারসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জানান বাংলাদেশ পুলিশের 500 সদস্য শান্তি রক্ষায় কাজ করে যাচ্ছেন। At present, around 500 efficient Bangladeshi police success personnel are deployed as UN police in different peacekeeping missions of the United Nations.